নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন কাজ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনা করব আপনাদের সাথে পঞ্জিকা, আর পঞ্জিকায় প্রথমেই থাকছে আপনাদের ক্ষেত্রে তিথি। তিথি রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে দশমী তিথি, যা থাকবে আপনাদের ক্ষেত্রে সারাদিন, এবং আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কলমি শাকের সেবন করা শুভ নয়। নক্ষত্র আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্বাষাঢ় নক্ষত্র, যা অবস্থান করে ধনুরাশিস্থ আপনাদের ক্ষেত্রে শুক্রের নক্ষত্র হিসাবে। করণ গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ আজকে আয়ুষ্মান যোগ। আজকে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুরবেলা 2:42 থেকে 4:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি আপনারা কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে দুপুরবেলা 11:34 থেকে 1:08 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে দুপুরবেলা 2:42 থেকে 4:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা আজকে কোনো শুভকর্ম শুরু করতে পারছেন না, কারণ আপনাদের ক্ষেত্রে শুভ সময় এবং রাহুকাল একই সময় পড়ে যাওয়ার জন্য কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সময় যে সঠিক ফায়দা সেটা কিন্তু আজকে আপনারা তুলতে পারছেন না। আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 8 সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 1:46 দুপুরবেলা থেকে 9:04 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 7 সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:32 সকালবেলা থেকে 9:37, এবং পরবর্তী সময় থাকবে 11:56 থেকে দুপুরবেলা 2:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন অনলাইন অফলাইনের মাধ্যমে করে বিশেষ ফায়দা তুলতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে থাকছে, যা থাকছে আপনাদের ক্ষেত্রে 12 অক্টোবর, যা থাকবে 7:19 থেকে সকালবেলা 2:01 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ব্যবসা বাণিজ্যে সৈশাবুত বা যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হচ্ছে। জব জয়েন করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 7 সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 11:56 সকালবেলা থেকে 6:01 পর্যন্ত সন্ধ্যেবেলা, এবং পরবর্তী সময় থাকবে 7:28 সন্ধ্যেবেলা থেকে 9:57 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম, যারা দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত্যকোণে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা নৈঋত্যকোণ ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম নৈঋত্যকোণে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের জন্য সংখ্যা 1, দূরযাত্রায় দূরভ্রমণে সফলতা মিলবে। সংখ্যা 2, পার্টনারের কোনো পীড়া আপনাকে কিন্তু আজকে মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারে। সংখ্যা 3, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। সংখ্যা 4, আজকে বুঝে কাজ করুন, কর্মক্ষেত্রে কিছু জটিলতা ফেস করতে হতে পারে। সংখ্যা 5, আজকে মনের মানুষকে কিন্তু আপনারা কিছু ভুল ভ্রান্তি হতে দেখতে পারেন, অর্থাৎ বুঝে কথা বলতে হবে, নচেত তার সাথে কিছু মতদ্বন্দ্ব হয়ে যেতে পারে। সংখ্যা 6, কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারের জন্য সকালের দিকে দিনটা শুভ রয়েছে। সংখ্যা 7, ফাটকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আজকে দিনটা ভালো রয়েছে। সংখ্যা 8, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা 9, গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে। সংখ্যা 9-এর ক্ষেত্রে বিশেষ করে বলবো পাওনা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আজকে দূরযাত্রায় কিছু বিশেষ সফলতা পেতে পারেন, সুতরাং আজকে অন্যান্য কাজগুলিকে পেন্ডিং রেখেও কিন্তু আজকে আপনারা দূরযাত্রা করতে পারেন, বিশেষ কিছু সফলতা নিশ্চিত থাকছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কারণ দেখুন, দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাব। প্রথমে এ, আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার, বি, ফাটকা অর্থপ্রাপ্তি, সি, আধ্যাত্মিক উন্নতির যোগ, ডি, ফাটকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ই, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের
মেডিকেল ওরিয়েন্টেড কাজকর্মে সফলতা। এফ, আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। জি, কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধু আজকে বন্ধুকে কিন্তু মনের কথা খুলে বলতে পারেন। আই, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। জে, কোনোভাবেই কোনো মানুষকে কিন্তু আজকে আপনারা ঋণ দেবেন না। কে, আজকে আপনাদের ক্ষেত্রে সাংসারিক জীবনে নতুন মোড় আসছে, অর্থাৎ বহুদিন ধরে চলে আসা বিভিন্ন বিবাদ দ্বন্দ্বগুলি কিন্তু কিছুটা মুছে যেতে পারে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এন, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না। ও, আপনাদের ক্ষেত্রে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। পি, আজকে কাউকে মনের কথা খুলে বলছেন, তো সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের পক্ষে কিন্তু ভীষণ জরুরি, নচেৎ পরবর্তীকালে কিন্তু শত্রুতামূলক সম্পর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আর, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধুকে মনের কথা খুলে বলতে পারে, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। এস, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা পাওনা অর্থ উদ্ধার করতে চাইছে তাদের জন্য বিকেলের পরবর্তী সময়কালটা শুভ রয়েছে। টি, আজকে আপনাদের জন্য নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। ইউ, আপনাদের ক্ষেত্রে আজকে পরিশ্রম কিন্তু ধকলসাধ্য হতে পারে, সুতরাং বুঝে পরিশ্রম করুন, কোথাও চোট আঘাত লাগার সম্ভাবনা কর্মক্ষেত্রে হতে পারে। ভি, আজকে আপনাদের জন্য বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ, আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা, চোট আঘাত লাগার মতো সম্ভাবনা তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। ওয়াই, আজকে আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা থেকে বিরত রাখুন, সেক্ষেত্রে ভালো হচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। রবিবারের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। যাদের সোমবার জন্ম হয়েছে, পাওনা অর্থ উদ্ধার, গৃহে কোনো ধর্মানুষ্ঠান। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কর্মই আজকে প্রধান, তা আপনার ক্ষেত্রে কিন্তু চিন্তন মননে কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে, টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে উন্নতি থাকছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, গৃহবিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। যাদের শুক্রবার জন্ম হয়েছে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করলে শুভ হবে। যাদের শনিবার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া উচিত নয়, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসের ক্ষেত্রে অর্থবৃদ্ধি এবং অর্থহানি একই সাথে হবে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, কোনো ধার্মিক কার্যের সফলতা, গৃহে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, বিবাহের কথাবার্তা, দাম্পত্য জীবনে সুবৃদ্ধি। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, পাওনা অর্থ উদ্ধার, শত্রুবৃদ্ধি। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে নতুন মোড়, সন্তানের সাথে মতানৈক্য। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি, কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পেতে পারে, তবে গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিষয়ক জায়গায় ভুল লগ্নি হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, প্রেমজ ব্যাপারে নতুন মোড় আসতে চলেছে, আধ্যাত্মিক ক্ষেত্রে সফলতা। যাদের রমজান মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বিকেলের পরবর্তী সময় দূরভ্রমণ শুভ হবে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে সফলতাই সফলতা থাকছে। আজকে মেডিকেল সায়েন্সে যারা যুক্ত আছেন, তাদের জন্য ডেভেলপমেন্ট তৈরি হতে পারে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আধ্যাত্মিক পূর্ণ হতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে একই সাথে কিন্তু বলে রাখি, হঠাৎ গুপ্ত শত্রুতা হয়ে যেতে পারে বা শত্রুতামূলক সম্পর্ক আপনাদের ক্ষেত্রে বড় কোনো জটিলতার আকার ধারণ করতে পারে। সতর্ক এবং চোখখান খোলা রেখে চলা আপনাদের জন্য ভীষণ শুভ হচ্ছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কর্মজীবনে নতুন মোড় আসতে চলেছে, হঠাৎ করে আজকে দাম্পত্য জীবনে কিছু জটিলতা ফেস করতে দেখা যেতে পারে আপনাকে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রে বলে চলে, প্রত্যেক দিনকার ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই সামুদ্রিক শাস্ত্রের বিষয়গুলি আপনারা আপনাদের জীবনে আগে থেকে অ্যাপ্লাই করে কিন্তু অনেকটা ভালো থাকতে পারেন। তাই সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলো দিয়ে কিন্তু অবশ্যই চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা করব যে এরকম বহু মানুষ আছে যাদের ঠোঁট গোলাপি আভাযুক্ত হয়ে থাকে সাধারণভাবেই। সাধারণভাবে ন্যাচারালভাবে যদি কারোর ঠোঁট গোলাপি আভাযুক্ত হয়ে রয়েছে, তাহলে সেই ব্যক্তি, সেই জাতক কীরকম ধরনের হয়ে থাকে, কীরকম মানসিকতার হয়ে থাকে, সেগুলি কিন্তু সামুদ্রিক স্বাস্থ্যক্ষেত্রে বোঝা যায়। আর সেগুলি আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, যাদের গোলাপি রঙের ঠোঁট, গোলাপি আভাযুক্ত ঠোঁট, তাদের ক্ষেত্রে তারা সর্বদাই কিন্তু সকলকে নিয়ে চলতে ভালোবাসে। সামাজিক দায়বদ্ধতা এদের মধ্যে বেশি থাকতে দেখা যায়, তবে এদের ক্ষেত্রে এরা খুব শৌখিন প্রকৃতির হয়ে থাকে। এরা যে কোনো বিষয়ে কিন্তু পারদর্শিতাও
গ্রহণ মানে মানে পারদর্শিতা অর্জন করে থাকে। এদের ক্ষেত্রে বেশি করে দেখা গেছে এরা দয়ালু হয়, ধার্মিক কার্যে এরা কিন্তু বিশেষ করে সফলতা পায় এবং তাদের ক্ষেত্রে সৌম্য স্বভাবের হয়ে থাকে। যে কোনো মানুষের সাথে খুব ভদ্র এবং নম্র আচরণ করতে এরা বেশি ভালোবাসে, তীক্ষ্ণ আচরণ এরা কিন্তু সহ্য করে না। এদের ক্ষেত্রে সর্বদাই কিন্তু মেজাজ হারিয়ে ফেলার প্রবণতাও দেখা যায়, যদি কখনো এরা মেজাজ হারিয়ে ফেলে তা চরম মাত্রায় পৌঁছতে পারে। এই ছিল সামুদ্রিক শাস্ত্রের আমাদের ছোট বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের সাথে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ, দূরযাত্রায় সফলতা মিলবে মেষ রাশির। আজকে টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে উন্নতি, গৃহে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে। সুতরাং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃষ রাশি। আধ্যাত্মিক ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে আপনাদের ক্ষেত্রে, দূরভ্রমণে কিছু বিঘ্ন আসতে পারে, বুঝে কথা বলুন, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 9 আলোচনা করব মিথুন রাশি। বিবাহের কথাবার্তা এগোতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, আজকে বুঝে কথা বলুন, কাউকেই ঋণ দেবেন না। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5 আলোচনা করব কর্কট রাশি। দাম্পত্য সুখ বৃদ্ধি হচ্ছে, মানসিক চঞ্চলতা কমবে, কোনো গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হতে পারে, তবে শত্রু বৃদ্ধিও হতে একই সাথে দেখা যাবে। পরিশ্রম আজকে ধকল সাধ্য হতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা আকাশী এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। প্রেমজ জীবনে নতুন মোড়, শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার, দাম্পত্য সুখ বৃদ্ধি। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতাও কিন্তু বিকেলের পরবর্তী সময় কোনো ছোট বিশেষ বিষয়কে কেন্দ্র করে তৈরি হতে পারে। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। আর বাস্তু টিপসের ক্ষেত্রে প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রত্যহ উচিত। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব যে বাস্তুতে আমরা অনেক সময় কিন্তু উত্তর প্রান্তে উত্তর দিকে লাল রং করে থাকি। উত্তর দিক যদি আপনাদের ক্ষেত্রে কোনোভাবে লাল রঙের আধিক্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে জানবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আগমনের পথ বারবার ধরে কিন্তু অবরুদ্ধ হবে। আপনাদের ক্ষেত্রে গৃহে কোনোভাবে কিন্তু অর্থ আসতে চাইবে না। যদি আপনাদের ক্ষেত্রে লাল রং উত্তর দিকে রয়েছে, তাহলে সেদিকে লাল রঙকে সরিয়ে সেদিকে কোনো হালকা আভাযুক্ত গ্রিনিশ অর্থাৎ সবজি আভাযুক্ত কোনো কালার করতে পারেন, আকাশি কালার করা যেতে পারে হালকা মাত্রায়, এই কালারগুলি কিন্তু এবং সাদা কালারের কম্বিনেশন হালকা মাত্রায় রাখা যেতে পারে, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। এবং লাল কালারকে সর্বদা দক্ষিণ দিকে দিলে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সুবৃদ্ধিতেও কিন্তু বিঘ্ন বাধা কাটতে থাকবে। আপনাদের ক্ষেত্রে এবার আলোচনা করব কী গাছ পুজো করলে আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে সীতা অশোক গাছ পুজো করা উচিত, যেহেতু আজকে নক্ষত্র আপনাদের ক্ষেত্রে রয়েছে পূর্বাশরা নক্ষত্র, যে সুতরাং পূর্বাশরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু সীতা অশোক গাছ তাদের গৃহে রোপণ করে প্রত্যহ জল দিলে সীতা অশোক গাছ যত ধীরে ধীরে বড় হতে থাকবে তত কিন্তু আপনাদের ক্ষেত্রে সফলতার এক নতুন দিশা আপনারা খুঁজে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে দেখে নেব কি আজকে যারা যাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কী খেয়ে আজকে বেরোলে আপনাদের ক্ষেত্রে বাড়ি থেকে শুভ ফল পাবেন। আজকে আপনারা লবঙ্গ মুখে দিয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি আজকে কিন্তু যে কোনো মানুষকে আজকে আটা দান করে বিশেষ সফলতা পেতে পারেন। এছাড়া উপায় বলে দিই আপনাদের ক্ষেত্রে, দেখুন হনুমান মন্দিরে কিন্তু আজকে আপনারা নারকেল আজকে চড়ান এবং তার সাথে সাথে হনুমান চালিসার একবার পাঠ করুন। আর তার সাথে সাথে যে কোনো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের, সে ছেলে পুরুষ হোক নারী হোক, বাচ্চাদের আপনারা আজকে মিষ্টি জাতীয় কোনো গুড়ের কোনো জিনিস কিন্তু আজকে আপনারা তাদের দিতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যোগাযোগ এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। যাদের জন্মদিন রয়েছে আজকে তারা কিন্তু আজকে বৃক্ষরোপণ করতে পারেন আপনার বাড়ির নৈরিত কোণে, এবং যাদের ক্ষেত্রে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে গোসেবা করতে পারেন, যে কোনো মানুষ দেশ সত্ত্বেও কিন্তু আপনারা একসাথে মিলে করতে পারেন। দেখুন গোসেবা করার সময় অনেক সময় কিন্তু কাউর জরুরি মানে দরকার হয়, তো তাকে আপনি নিয়ে নিন। অনেকেই প্রশ্ন করেন যে গোসেবা একা করতে পারছি না কোথায় আছে, কাউকে আপনি আপনার কোনো গোসেবা আপনি সেটা পাঠিয়ে দিন কোনো মন্দিরে, বা কাউকে আপনি কোনো কিছু কিনে দিয়ে দিন যে সে আপনার গরুকে সেই জিনিসগুলি খাইয়ে দেবে, সেভাবেও গোসেবা করা যায়। সুতরাং গোসেবা আজকে দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ সপ্তম রাশি, এখন তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটা মধ্যম, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ছোট ভাই বা বোনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা, সফলতার এক নতুন দরজা খুলতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি।
দাম্পত্য সুখে কিছুটা ভাটা, দূরযাত্রায় সফলতা মিললেও বিকেলের পরবর্তী সময় কিছু জটিলতা তৈরি হতে পারে। আর্থিক উন্নতির যোগ থাকবে। আজকে বুঝে সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম করে তবেই বিজনেসের ট্যাকটিক্সটা সাজালে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছু শ্রীবৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আজকে কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করলে ফায়দাদার হবে। আজকে গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে। আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে অনলাইন অফলাইনের মাধ্যমে। আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে কথা বলা উচিত। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মকর রাশি, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থ বুঝে খরচ করুন। আজকে ব্যয়াধিক্য যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, বুঝে খরচ করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে পাওনা অর্থ উদ্ধার, দাম্পত্য সুখ বৃদ্ধি, আজকে ব্যবসা স্থানে কিন্তু সফলতার এক নতুন দরজা খুলতে পারে। আপনার পার্টনার আপনাকে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনার কর্মক্ষেত্রে আজকে নতুন কোনো দিশা আপনি আজকে খুঁজে পাবেন যা বহুদিন ধরে আপনি প্ল্যানিং এর অভাব বোধ করছিলেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মীন রাশি, আজকে মীন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, মানসিক প্রফুল্লতা আসবে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে, তবে সেদিকে সতর্ক রাখা আপনাদের জন্য ভীষণ জরুরি। কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। আজকে দূরযাত্রার ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় নিজের ড্রাইভ না করা ভালো হবে। শুভ রং আপনাদের জন্য আজকে লাল এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো রাশিফল, আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।